উন্নত সমৃদ্ধ দেশের তালিকায় পৌঁছাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই প্রতিটি শিক্ষার্থীকে প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনের সাথে সম্পৃক্ত থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রতিনিয়ত অর্জিত জ্ঞান দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হবে বলেও জানান তিনি। বিকেলে ইডেন মহিলা কলেজ জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এইসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতাই দেননি, তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের নেতা। তোমাদের দায়িত্ব হবে জ্ঞান গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই আমরা চিরঞ্জীব এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো।